আমাদেরকে দেখে দেখেই যেন নবীজি কথাগুলো 1500 বছর আগেই বলে গিয়েছিলেন বাইহাকির ভিতরে হাদিস বর্ণিত হয়েছে রাসূল কারীম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন আলী বিন আবি তালিব রাদিয়াল্লাহু আন এই হাদিসের বর্ণনাকারী সাহাবী তিনি বলেছেন নবী কারীম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন ইউশিকু আন ইয়াতিয়া আলান নাসি জামান অচিরে আমার উম্মতের মধ্যে এমন এক জামান আসবে এমন এক যুগ আসবে লা ইয়াবকা মিনাল ইসলামি ইল্লা ইসমুহু ইসলাম শুধু নামে থাকবে কিন্তু ইসলামের কোনো আদর্শ সমাজে থাকবে না ইসলাম হবে আনুষ্ঠানিকতার নাম গরু খাওয়ারা মুসলমানরা মনে করবে ইসলাম মানে হলো নামাজ রোজা হজ যাকাত রবিউল আউয়াল মাস আসলে মিলাদুন নবী সিরাতুন নবী আর হলো শবে বরাত এই রকম আনুষ্ঠানিকতার নাম হবে ইসলাম মানুষ তার জীবনের ব্যক্তিগত পর্যায়ে পরিবার সমাজ রাষ্ট্র সব জায়গা থেকে ইসলামের আদর্শ বাদ দিয়ে দিবে নাম্বার 2 ওয়ালা ইয়াবকা মিনাল কুরআনি ইল্লা রাসমুহু কুরআন শুধু কুরআনের পাতায় লেখা থাকবে কুরআনের কোনো আমল সমাজের কোথাও থাকবে না 3 নাম্বার হলো মাসাজিদুহুম আমিরা সেই জামানার মসজিদগুলো হবে সুন্দর মসজিদগুলো হবে চাকচিক্যময় ওয়াহিয়া খারাবুম মিনাল হুদা কিন্তু মসজিদগুলো হবে হেদায়াত শূন্য মসজিদের মধ্যে কোনো হেদায়াত থাকবে না 4 নাম্বার হলো উলামাউহুম শাররুম মান তাহতা আদিমিস সামা সেই জামানার অনেক আলেমরা হবে এমন নিকৃষ্ট ফাসিক ফুজ্জারদের পদলেহন করে সামান্য জিলাপিয়ার বিরিয়ানির দান্দায় এরা আবুল তাবুল কথা বলতে থাকবে তাখরুজু মিনহুমুল ফিতনা এই সকল আনেম নামক বন্ড জাহেলগুলো সমাজের মধ্যে ফিতনা লাগিয়ে দিবে ওয়া ফিহিম তাউদ আর তাদের ফিতনা আবার তাদের দিকে ফিরে আসবে শেষ জামানা ইসলামের উপরে এই রকম বিপর্যয় আসবে কথাগুলো বলেছেন মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম দেখেন তো আজকের জামানার সাথে আল্লাহর হাবিবের কথাগুলো কেমনে মিলে যাচ্ছে নবীজি বললেন লা ইয়াবকা মিনাল ইসলামি ইল্লা ইসমুহু ইসলাম শুধু নামে থাকবে কিন্তু গরু খাওয়ারা মুসলমান সব জায়গায় ইসলাম মানবে না যেখানে যেখানে সুবিধা পাবে সেখানে সেখানে ইসলাম মানবে যেখানে যেখানে সুবিধা নাই সেখানে ইসলাম মানবে না এই রকম সুবিধাবাদী মুসলমান আমাদের সমাজে নাই তার ব্যক্তিগত জীবনে ইসলাম নাই দেখেন চুলের কাটিং নায়ক নায়কের কাটিং খেলোয়াড়ের কাটিং সেখানেও ইসলামের আদর্শ নাই পোশাক আশাক পরিধান করে সেখানেও ইসলামের আদর্শ নাই পরিবারের মধ্যে ইসলামের আদর্শ নাই অনেক বোনেরা আছে নিজেকে মুসলিম দাবি করে কিন্তু জুমার নামাজ শেষ হওয়ার পরে যখন ক্লাবে বিয়ে খাইতে যাবে তখন কিন্তু পর্দাটা ঠিকমতো করে না নামে মুসলমান কিন্তু ইসলামের কোনো আদর্শ পরিবারের ভিতরে থাকবে কি আজীব অবস্থা বিয়ে শাদিতে হুজুর আসবে হুজুর এসে বিবাহের খুতবা দিবে বিয়ে পড়াবে মোনাজাত করবে কিন্তু ওই বিয়েটা হবে যৌতুকের টাকায় বিয়ের মধ্যে আগের রাতে হয়ে যাবে গায়ে হলুদ আগের রাতে হয়ে যাবে ঝাঁকা নাকা এই রকম গরু খাওয়ারা মুসলমান তো আমাদের আশেপাশের বিল্ডিং এ নাই কি জাতের গরু খাওয়ারা মুসলমান এদেরকে আমি গরু খাওয়ারা মুসলমান এই জন্য বলি সে গরু খায় এটাতেই মনে করে সে মুসলমান তার উত্তরাধিকার সূত্রে দাবি করে মুসলমান অথচ তার ছেলে মেয়ের বিয়েতে তার নিজের বিয়েতে ঝাঁকা নাকা সারা বিয়ে শুরু হয় না আছে না নাই কোন জাতের মুসলমান তুমি তোমার বিয়ের ভেতরে ইসলামের আদর্শ নাই তোমার জীবনের মধ্যে ইসলাম নাই তোমার বউয়ের মধ্যে ইসলাম নাই এখন তো আবার আধুনিক জামানার ফিতনা শুরু হয়েছে হাজবেন্ড ওয়াইফ যা করে সব কিছু ভিডিও আকারে করে এডিটিং করে ফেসবুকে ইউটিউবে ব্লগ আকারে ছেড়ে দেয় আছে না নাই কারণ হাজবেন্ড ওয়াইফ কাপল ব্লগ বানায় এতদিন ছিল ফুড ব্লগ ট্রাভেল ব্লগ আর এখন শুরু হয়েছে কাপল ব্লগ যুবক ভাইরা দেখছেন কিনা আপনারা আওয়াজের যে অবস্থা মনে হয় কমন পড়ছে হাজবেন্ড ওয়াইফ একজন আরেকজনকে খাওয়ায় দেয় ভালো কথা এটা তো সুন্নত এটা ভিডিও করে হাজবেন্ড ওয়াইফের ঢলা ঢলি মাখামাখি কোথায় তারা ঘুরতে যায় সিঙ্গাপুরে ডিয়ার ভিউয়ার্স আমরা এখন চিটং থেকে রওনা করেছি এয়ারপোর্টে যাচ্ছি এইমাত্র বিমানে উঠলাম এইমাত্র বিমান ফ্লাই করলো এইমাত্র সিঙ্গাপুর নামলাম এইমাত্র হোটেলে আসলাম এই হলো হোটেলের ওয়াশরুম এই হলো বেড এই হলো আমাদের নাস্তা এই হলো এইটা এই হলো সেইটা মানে হাজবেন্ড ওয়াইফের অন্তরঙ্গ মুহূর্ত ছাড়া আর কিছু বাকি নাই ভিডিওতে আসা
ফেসবুকে ইউটিউবে এই ভিডিওগুলো দিলে কিছু ডলার পাবে কিছু ডলার পাওয়ার ধান্দায় এই বেহায়া পুরুষ তার নিজের বউকে পণ্য বানিয়েছে তোমার মতো বেহায়া কচু গাছের সাথে ফাঁস দিয়ে মরা উচিত বেহায়া বেশরম সামান্য কয়টা পয়সার জন্য নিজের বউকে মানুষের কাছে বিক্রি করে দিয়েছে এইসব বেহায়াদেরকে আল্লাহ হেদায়াত দান করেন নিজে গিয়েছো সিঙ্গাপুরের হোটেলে আছো একদম ওয়াশরুম সুদ্ধা মানুষকে দেখানোর কি দরকার কিছু মানুষ তো আছে ঢাকায় যাচ্ছি মাত্র গাড়িতে উঠলাম গাড়ি ফি বিমান ফি মানে সেলফিকে অন্যদিকে উল্টায়া অনেকে লিখে দেখছি মানে যেখানেই যাচ্ছে সেখানে ছবি আর ছবি এটা আত্মসম্মান আত্মসম্মানই মানুষের কাজ না কিছু জিনিস সিক্রেট রাখতে হয় ব্যক্তিত্ববান হতে হয় ঠিক কি না নিজের ভিতরে পার্সোনালিটি ডেভেলপ করে এগুলো আখেরি জামানার ফিতনা পরিবারে ইসলাম নাই বৌনিয়া বের হয় আরে বাপ রে বাপ কি সাজগুজ মহিলা দুই ঘন্টা তিন ঘন্টা আশকারা মাসকারা আর মেকআপ মারতে মারতে যায় যে মহিলা বাসা থেকে বের হওয়ার সময় দুই তিন ঘন্টা সাজগুজ করে এই মহিলার চরিত্র খারাপ কারণ এই মহিলা দুই তিন ঘন্টা মেকআপ মেরেছে বিবাহে অনুষ্ঠানে যাবে ক্লাবে গিয়ে তার নিজের রূপ সৌন্দর্য পর পুরুষকে দেখাবে এটা বেহায়া নারী এটা বেপর্দা নারী এটা শয়তানের অনুসারী সাজগুজ তো হবে নিজের হাজবেন্ডের জন্য হাজবেন্ড বাসায় আসবে তার আগে ছয় ঘন্টা সাজগুজ করবে জামাইয়ের সামনে হাজবেন্ডের সামনে কামলা বেডির মতো বুয়ার মতো থাকে আর যখন কনভেনশন হলে যাবে বিবাহে যায় বিয়ের অনুষ্ঠানে যাবে তখন ঝাঁকানাকা ঝাঁকানাকা জরিনা আর সকিনা কি বলেন কথাগুলোর মিল আছে মসজিদেও তো অনেকে আসে জুমার নামাজে আসে সামনের কাতারেও আসে সামনের কাতারে বসে অথচ জুমা থেকে গিয়ে তার বউকে বেপর্দা বানায় তারপরে ক্লাবে চলে যায় ব্যক্তিত্ব ডেভেলপ করে এটা কোন জাতির ইসলাম মানেন আপনি ইসলাম মানলে পুরোটাই মানতে হবে জীবনের আগাগোড়া স্টার্টিং থেকে এন্ডিং পর্যন্ত একজন মুসলমান তার দিন মানতে এক চুলো ছাড় দিবে না ঠিক কি না নবীজি বলেছেন এটা হলো আখিরি জামানার গরু খাওয়া মুসলমানের অবস্থা জীবনের সব জায়গায় ইসলাম থাকবে না ইসলাম থাকবে নামে কিন্তু কাজে ইসলাম থাকবে না পরিবারে ইসলাম নাই ব্যক্তিগত জীবনে ইসলাম নাই বিয়ে শাদির মতো পবিত্র অনুষ্ঠান বিয়েটা হলো ইবাদত বিয়ে হলো জোরে বলেন বিয়ে হলো এটা শুধু সামাজিক অনুষ্ঠান নয় বিয়ে হলো একটা ইবাদত বিয়ের মতো ইবাদত শুরু হচ্ছে গান বাজনা অশ্লীলতা বেহায়াপনা দিয়ে যারা বিয়ে করেন নাই শোনেন আজকে সিদ্ধান্ত নেন বিয়ের মধ্যে অনৈসলামিক কাজ করবেন না আপনি যদি আপনার বিয়ে শাদির পবিত্র অনুষ্ঠান গান বাজনা দিয়ে শুরু করেন তো এরপরে প্রোডাকশন হিসেবে যে ছেলে মেয়ে আসবে সবগুলা ঝাঁকা নাকা মার্কা সন্তান হবে সবগুলা ডিজে হবে বদমাশ হবে ইয়াবাখুর গাজাখুর হবে আর যদি বিয়ের অনুষ্ঠান সুন্নত তরিকায় হয় এরপরে হাজবেন্ড ওয়াইফ সুন্নত তরিকায় দাম্পত্য জীবন শুরু করে এই হাজবেন্ড ওয়াইফ এই দম্পতিদের থেকে যে সন্তান আসবে এরা আল্লাহওয়ালা হবে দিনদার হবে এতে কোনো সন্দেহ নাই নিজেই সিদ্ধান্ত নেন কেমনে চলবে ছেলে মেয়েদের নাম রাখার ক্ষেত্রে ইসলামের আদর্শ নাই এটা যে মুসলমানের সন্তান বোঝাও যায় না এখন নাম রেখে দেয় বুলেট নাম রেখে দেয় আপেল গত সপ্তাহে আমি উত্তরবঙ্গ ছিলাম দেখলাম মাহফিলের সভাপতির নাম আপেল সাহেব বুলেট এগুলো হচ্ছে নাম আপেল বুলেট নান্নু পান্নু চিনি বিস্কুট আমি কি মিথ্যা বলেছি এগুলোই তো নাম এটা যে মুসলমানের সন্তান বোঝাও যায় না মুসলমানের সন্তান তার নাম হবে ইসলামিক নাম নিজে যদি নাম রাখতে না জানেন তো আলেমদের কাছে যান আলেমদের কাছে পরামর্শ চান নবীজি বলেছেন সন্তানদের নাম সুন্দর নাম রাখো কারণ কিয়ামতের দিন নাম ধরে ধরে যিনি ডাকবেন তিনি কি তাসম্মু বি আসমাইল আম্বিয়া নবীজি বলেছেন ছেলেদের নামগুলো নবীদের নামের সাথে মিলায়ে রাখো নাম রাখে আকাশ অনেক ছেলেদের নাম আকাশ আছে না নাই আকাশ বাতাস আগুন ফাগুন এই ধরনের হাবিজাবি নাম রাখে নাম রাখেন মুসা নাম রাখেন ঈসা নাম রেখে দেন ইব্রাহিম নাম রেখে দেন ইয়াহিয়া নাম রেখে দেন জাকারিয়া সাহাবিদের নামের সাথে মিলাইয়া রাখেন এই তো আজকে জুমার নামাজের আগে সাড়ে এগারোটার দিকে একজনের সাথে দেখা
বললাম আপনার ছেলেদের নাম কি কয় এক ছেলের নাম আনাস আরেক ছেলের নাম তালহা বললাম এই দুইটা নাম রাখলেন কেন জিজ্ঞেস করলাম উত্তর দিয়েছে হুজুর এই দুইটা সাহাবীর নাম এই আশায় রেখে যাতে ছেলেদের চরিত্র সাহাবীদের মতো হয়ে যায় দাড়িওয়ালা মুরব্বী কথাটা শুনে আমার ভালো লাগলো আমিও দোয়া করে দিলাম বললাম আমিও দোয়া করছি আপনার দুই ছেলেকে আল্লাহ আনাস রাদিয়াল্লাহু আনহু এবং তালহা রাদিয়াল্লাহু আন তালহার কথা তো আমি আপনাদেরকে বলেছি উহুদের যুদ্ধে তালহার কাহিনী আপনাদেরকে আমি শোনাইছি নবীজি বলেছেন কেউ যদি আল্লাহর জমিনে জীবন্ত শহীদ দেখতে চায় সে যেন আমার তালহার দিকে একটু তাকায় এই রকম নাম রাখেন মুআদ রাখেন মুআদ ইবনে জাবাল নবীজির সাহাবী নাম রাখেন মুআদ নাম রাখেন আবু হুরায়রা নাম রাখেন আব্দুল্লাহ নাম রাখেন আব্দুর রহমান কি নাম রাখছে চিনি বিস্কুট আপেল আল্লাহ আমাদেরকে হেদায়াত দান করেন আমিন আল্লাহর হাবিব বলেছেন লা ইয়াবকা মিনাল ইসলাম ইল্লা ইসমুহু নামে ইসলাম থাকবে কিন্তু ইসলামের কোনো আদর্শ আখেরি জামানার মুসলমানদের মধ্যে থাকবে না ওয়ালা ইয়াবকা মিনাল কুরআন ইল্লা রাসমুহু কুরআনের পাতায় কুরআন লেখা থাকবে কিন্তু কুরআনের কোনো আমল সমাজের কোথাও থাকবে কুরআনের কোনো আমল থাকবে না কুরআনের কোনো আইন থাকবে না আখিরি জামানার উম্মত আমরা কেমন হব নবীজি বলেছেন সায়াতি আলা উম্মতি জামান ইয়াকসুরু ফীহিল কুররা ওয়া ইয়াকিল্লুল ফুকাহা আল্লাহর নবী বলেছেন আখিরি জামানায় কিয়ামতের আগে কুরআন পড়তে পারা কুরআন তেলাওয়াতকারী মানুষের সংখ্যা বেশি হবে আর কুরআন জানে কুরআন বুঝে এই রকমের মানুষের সংখ্যা মুসলমানের সংখ্যা কম হবে এবার আমাকে জবাব দেন দেখি বর্তমান মুসলমানরা কুরআন বুঝে বেশি এমন মানুষ বেশি না কুরআন পড়তে জানে এমন মানুষ বেশি কথা বুঝেন নাই কুরআন তেলাওয়াত জানে এই মানুষের সংখ্যাটা বেশি হবে না কুরআন বুঝে এই মানুষের সংখ্যা বেশি হ্যাঁ পড়তে জানে তিলাওয়াত জানে যেমন আমি যদি বলি আমাদের মসজিদে কারা কারা তিলাওয়াত জানেন তো মনে হয় প্রায় সকলেরই হাত উঠে যাবে সবাই বলবে হুজুর আমরা তো তিলাওয়াত জানি কিন্তু যদি বলি বলেন তো এবার কোরআন খুললে কোরআন বুঝেন এমন কয়জন আছে দেখা যাবে হাতে গোনা দুই চারটা হাত উঠতে পারে না উঠতে পারে অথচ আল্লাহর রসুলের সাহাবীরা কোরআন পড়তেন বুঝে বুঝে কোরআন পড়তেন আর নিজের জীবনের সাথে মিলাতেন আম্মা জান আয়েশা রাদিয়াল্লাহু আনহাকে সাহাবীরা গিয়ে বললেন আল্লাহর নবীর চরিত্রের ব্যাপারে আমাদেরকে বলেন তিনি বললেন কেন তোমার বাড়িতে কি কোরআন নাই কানা খুলকুল কোরআন কোরআনের আগাগোড়া স্টার্টিং থেকে এন্ডিং পর্যন্ত যা আছে কোরআনের বাস্তব চরিত্র হচ্ছেন আমার নবী তার মানে তারা কোরআন যেমনটা পড়তেন সেইভাবে কোরআনের সাথে নিজের জীবনটাকে মিলাতেন আর আমরা কোরআন পড়ি সুদের আয়াত কিন্তু তেলাওয়াতের পরে সুদ খায় এই রকম সুদখোর মানুষ সমাজে নাই গুশার আয়াত তেলাওয়াত করে আরে বাপরে বাপ এমন অনেক মানুষ আছে টুপি মাথা থেকে খুলে না পাঞ্জাবি পরে সব সময় সকাল বেলা ফজরের পরে কোরআনের তেলাওয়াত করে সুদের আয়াত ঘুষের আয়াত পরে দুর্নীতির আয়াত পরে সকাল 10টায় অফিসে গিয়া সমানতালে আবার ঘুষ খায় দুর্নীতি করে আসে না নাই কি জাতের মুসলমান দেখেন কোরআন পড়ে কিন্তু জীবনের মধ্যে কোরআনের কোনো আমল নাই এইভাবে করে কোরআনের তেলাওয়াতকারী এখন বেড়েছে কিন্তু কোরআন বুঝে এই রকম মানুষের সংখ্যা কম আরো বড় আশ্চর্যের ব্যাপার হলো আমাদের সন্তানগুলো যেন ফ্লুয়েন্টলি ইংরেজিতে কথা বলে সুন্দর করে যেন আরবিতে কথা বলে ইংরেজিতে কথা বলে এই জন্য বাবা মায়ের পেরেশানি আছে কিন্তু সন্তানগুলো যেন 13-14 বছর থেকে কোরআন বুঝে এই ব্যবস্থার করার জন্য কোনো মা বাপের পেরেশানি আজ নাই যদি মা বাবার পেরেশানি থাকতো আমার সন্তানকে এমন শিক্ষা দেই এমন ভাবে তাকে জ্ঞান অর্জন করায় এমন প্রতিষ্ঠানে ভর্তি করায় যাতে ছেলেটা মেয়েটা কোরআন বের করে পড়লেই কোরআন বুঝে কোরআন যদি বুঝে চরিত্রের প্রভাবটা বলেন তো চারিত্রিক প্রভাবটা তার উপরে পড়বে কি পড়বে না নবীজি বলেছেন কোরআন থাকবে কোরআনের কোনো আমল থাকবে না যেমন বাংলাদেশের যে কোনো মসজিদে যদি কোনো খতিব সাহেব বলেন আমি আপনাদের মসজিদে আজকে থেকে খতিবগিরি আরম্ভ করলাম সভাপতি সাহেব সেক্রেটারি সাহেব মুতওয়াল্লি সাহেব যেভাবে বলবেন সেভাবে মসজিদ চলবে না মসজিদ চলবে আল্লাহর আইনে তখন সভাপতি সেক্রেটারি মুতওয়াল্লি সবাই বলবে হুজুর যেটা বলেছেন ঠিকই আছে আসলে মসজিদ চলবে আল্লাহর আইনে কমিটির কেউ আপত্তি করবে না মুসল্লিও কেউ আপত্তি করবে এই জায়গায় আপত্তি নাই
কিন্তু এরপরে হুজুর যদি কিছুক্ষণ পরে আরেকটা নতুন পয়েন্ট এনে বলেন যে আল্লাহর আইনে মসজিদ চলবে ওই আল্লাহর আইনে সমাজ চলবে এই কথা যদি বলেন দেখা যাবে সঙ্গে সঙ্গে উপস্থিত অনেক মুসল্লিদের চেহারা মুনাফিকের মতো কালো হয়ে গিয়েছে কারণ মুসলিম নামধারী বহু মুনাফিক আছে এরা কোরআনের আইন মসজিদে থাকুক এটা চায় কিন্তু কোরআন দিয়ে সমাজ চলুক এটা চায় না এমন মানুষ আছে না নাই আল্লাহ বলেছেন ওয়ামান লাম ইয়াহকুম বিমা আনজালাল্লাহু ফাউলাইকা হুমুল যালিমুন ফাউলাইকা হুমুল ফাসিকুন ফাউলাইকা হুমুল কাফিরুন আল্লাহর আইন দিয়ে যারা সবকিছু পরিচালনা করে না এরা হলো কাফের এরা হলো জালেম এরা হলো ফাসিক এই কথাটা কার কোরআন যদি কোথাও না কোরআন কোথাও থাকবে না শুধু তেলাওয়াত থাকবে বিচারালয়ে কোরআন থাকবে না কোরআনের বিচার হবে না শিক্ষা প্রতিষ্ঠানে সকল বিষয় থাকবে কোরআন থাকবে না হুকুমতের ভিতরে কোরআন থাকবে না এটা হলো আখিরি জামানা আর মুসলমানদের কোরআন মানার চিত্র এরপরে নবীজি বলেছেন মাসাজিদুহুম আমিরা মসজিদগুলো হবে সুন্দর চাকচিক্যময় মসজিদের এক্সটেরিয়র ইন্টেরিয়র হবে খুবই ফ্যান্টাস্টিক খুবই চমৎকার কিন্তু মসজিদের ভেতরের অবস্থা ভালো হবে না ওয়াহিয়া খারাবুম মিনাল হুদা মসজিদগুলো হবে হেদায়াত শূন্য আমার দেশে মসজিদ বেশি না মুসল্লি বেশি কথা বলেন না কেন মসজিদ বেশি না মুসল্লি বেশি দেখেন জুমার নামাজে আমাদের মসজিদের জায়গাও হয় না ঠেলা ঠেলি একজনের গায়ের সাথে আরেকজনের গা লাগে চাপ মারে কারণ মানুষ বেশি আসরের নামাজে কিন্তু এত মানুষ হয় ফজরের নামাজে মানুষ নাই মসজিদ হাহাকার করে মুসল্লির অভাবে মসজিদ আফসোস করে এখনকার সকল মসজিদ প্রায় সকল মসজিদ হয়ে গেছে পাকা কিন্তু মুসল্লিগুলো হয়ে গেছে কাঁচা নবীজির সময়ে মসজিদ ছিল কাঁচা মুসল্লি ছিল পাকা আল্লাহর নবীর মসজিদ এই রকম ছাদ ডালাই ছিল না আল্লাহর নবীর মসজিদ মসজিদে নববী ছাদটা ছিল খেজুর পাতার ছাউনি আমাদের মসজিদের মতো এত সুন্দর পিলারও ছিল না খেজুরের ডাল দিয়েছিল মসজিদের পিলার টাইলস ছিল না কার্পেট ছিল না নিচে ছিল মরুভূমির বালি মাটি যখন আল্লাহর নবী এবং সাহাবীরা সেই কাঁচা মসজিদে সাজদা দিতেন সাজদা দিয়ে মাথা উঠালে দেখা যেত কপালে নাকে এবং হাতে পায়ে অঙ্গ প্রত্যঙ্গে ধুলাবালু লেগে গিয়েছে সামান্য একটু বৃষ্টি হলে দেখা যেত কপালে নাকে এবং হাতে পায়ের মধ্যে কাদা লেগে যেত সেই সময়ের মসজিদগুলো ছিল কাঁচা কিন্তু মুসল্লি ছিল বড় পাকা এখনকার মসজিদ হয়েছে পাকা মুসল্লি কাঁচা এখনকার মসজিদ পাকা কিন্তু মসজিদগুলো থাকে মুসল্লির অভাবে ফাঁকা মসজিদ পাকা কিন্তু মুসল্লির অভাবে মসজিদ হলো ফাঁকা ফাঁকা না আমার দেশে এখন জুমার নামাজে মানুষ বেশি অন্য নামাজে মানুষ কম ওয়াজ মাহফিলে মানুষ বেশি কিন্তু নামাজের মধ্যে মানুষ কম এই হলো অবস্থা আল্লাহর নবী বলেছেন মসজিদগুলো সুন্দর হবে কিন্তু মসজিদের ব্যবস্থাপনা সুন্দর হবে না মুসল্লিও সুন্দর হবে না ব্যবস্থাপনাও ভালো হবে না মসজিদগুলো যারা পরিচালনা করবে এরা মসজিদ পরিচালনার পদ পাবে যোগ্যতা হবে টাকা যোগ্যতা হবে ক্ষমতা যোগ্যতা হবে প্রভাব যোগ্যতা হবে পদ পদবি বেশিরভাগ আমার দেশের বেশিরভাগ মসজিদ কমিটির পদে সভাপতি সেক্রেটারি পদে যারা আছে বেশিরভাগই হলো দেখবেন তার টাকা বেশি এই কারণে সভাপতি ক্ষমতাওয়ালা মানুষ এই কারণে সভাপতি এগুলো দেখে মানুষ সভাপতি সেক্রেটারি বানায় আল্লাহওয়ালা দেখে বানায় না এই জন্য দেখা যায় অধিকাংশ মসজিদগুলোর অবস্থা এমন কমিটিতে যারা আছে বেশিরভাগ লোক চোর ডাকাত সন্ত্রাস চাঁদাবাজ টেন্ডারবাদ সুদখুর ইয়াবাখুর গাজাখুর এই জন্য ওই মসজিদগুলোতে যে সকল ইমাম সাহেব হক কথা বলতে চান এদের চাকরি থাকে না আর যারা ওই সভাপতি সেক্রেটারির পদলেহন করে পাঁচাটা গোলাম হয়ে যায় সেই মসজিদগুলোতে গেলে দেখবেন ওই হুজুরের গলা দিয়া কখনো হক কথা বের হয় হক কথা বলবে কেমনে হক কথা বললে তো চাকরি থাকবে তো আপনাকে ইমামতি করতে হবে এটা কে বলেছে আপনার জন্য নামাজ পড়া ফরজ নামাজ আদায় করা ইমামতি কি ফরজ ইমামতি তো ফরজ নয় আপনার পেটের জন্য প্রয়োজনে হক কথা বলার কারণে চাকরি চলে গেলে বাদ দেন এই ইমামতি আপনি ব্যবসা করেন আপনি চাকরি করেন প্রয়োজনে মাটি কেটে ভাত খান দিনমজুর হিসাবে কাজ করেন সম্মানজনক জীবিকা হবে
সম্মানজনক জীবিকা হবে রাসূলুল্লাহর পবিত্র মিম্বর আপনি ছাড়েন আর যদি আপনি রাসূলুল্লাহর পবিত্র মিম্বরে বসে কথা বলেন তাহলে কোনো ফাসিক ফুজ্জারদের বদলে হন না করে সাহসিকতার সাথে আপনাকে সত্য কথা বলতেই হবে ঠিক তাহলে আপনি মসজিদ থেকে বের হয়ে যান আপনার মতো বদলে অহংকারী ইমাম আর খতিবের কোনো দরকার আল্লাহর নবী বলেছেন আখিরি জামানার মসজিদ হবে এমন উলুউন আহলুল ফিসকি ফিল মাসাজিদ ফাসিক ফুজ্জাররা মসজিদে বেশি মাতব্বরি করবে ইমাম সাহেব খতিব সাহেবের উপরে মাতব্বরি করবে এই রকম সুযোগ কিন্তু আমাদের ইমাম সাহেবরা দিয়ে ফেলেছেন আমাদের খতিব সাহেবরা দিয়ে ফেলেছেন মসজিদের ভিতরে ঢুকে যে ইমাম সাহেবের উপরে মাতব্বরি করবে ইমাম সাহেবের উচিত ধমক দিয়ে তারে সাথে সাথে বসায়া দেওয়া ঠিক কি না মসজিদটা তোমার বাপ দাদার ঘর নয় মসজিদের মধ্যে এত মুরলগিরি চলবে না ক্ষমতা দেখাতে হলে তোমার অফিসে গিয়ে দেখাও বাড়িতে দেখাও মসজিদটা কার ঘর এখানে মসজিদের মধ্যে সকল নেতৃত্ব থাকবে ইমামের সকল নেতৃত্ব থাকবে খতিবের এজন্য তার নাম ইমাম ইমাম মানে নেতা ইমাম সাহেব যেভাবে বলবেন কোরআন হাদিসের আইনে ইসলামের দৃষ্টিতে মসজিদ পরিচালনা হবে এইভাবে করে মসজিদগুলো চলার কথা কিন্তু নবীজি বলেছেন আখির জামানায় মসজিদগুলো হবে এমন উলুউন আহলুল ফিসক ফিল মাসাজিদ ফাসিক ফুজ্জাররা মসজিদ কমিটির ব্যবস্থাপনায় থাকবে এইজন্য মসজিদের মিম্বর থেকেও কখনো সত্য উচ্চারণ হবে অতচ মসজিদের ব্যবস্থাপনায় থাকবে কারা আল্লাহ বলেছেন ইন্নামা ইয়ামুরু মাসাজিদাল্লাহি মান আমানা বিল্লাহি ওয়াল ইয়াউমিল আখির মসজিদ তো আবাদ করবে তারা আল্লাহ আখিরাতের উপর ঈমান এনে আখিরাতমুখী জীবন পরিচালনা করে যারা আল্লাহু আকবার এই রকম লোকেরা যদি মসজিদের ব্যবস্থাপনায় থাকে মসজিদের ভিতরে হেদায়েতের কার্যক্রম পরিচালিত হবে কিন্তু ফাসিক ফুজ্জারে যদি ব্যবস্থাপনায় থাকে ওই মসজিদ থেকে কখনো হেদায়াতি কার্যক্রম পরিচালনা হবে আল্লাহর নবী বলেছেন আখিরি জামানার মসজিদ হবে সুন্দর কিন্তু মুসল্লি হবে অসুন্দর মসজিদ হবে পাকা মুসল্লি হবে আমাদের অবস্থা এমন রাগ কইরেন না আমাদের মাঝে মাঝে মন চাইলে মসজিদে আছি মন চাইলে মসজিদে আছি না এরকম মাঝে মাঝে নামাজ পড়েন না পার্টি আমাদের মধ্যে নাই যারা ইচ্ছে হলে নামাজে আসে ইচ্ছে হলে নামাজে আসে না পাঁচ ওয়াক্ত নামাজ যারা সুন্দর করে আদায় করে না যাদের মধ্যে পাঁচ ওয়াক্ত নামাজের আমল নাই আল্লাহ বলেছেন এই মুসল্লিরা ধ্বংস এদের জন্য জাহান্নাম আপনাদের পরিচিত সূরা ঠোঁটে রাগায় এই সূরাটা মুখস্থ আছে আল্লাহ বলেছেন ফাওয়াইলুন লিল মুসাল্লিন অতঃপর ধ্বংস নামাজিদের জন্য দেখেন আল্লাহ কি বললেন আল্লাহ বলেছেন নামাজিদের জন্য ধ্বংস আপনাদের উদ্দেশ্যে প্রশ্ন হলো নামাজ আল্লাহ দিয়েছেন ধ্বংস হওয়ার জন্য না জান্নাত পাওয়ার জন্য কিন্তু আল্লাহ তো বলেছেন নামাজিদের জন্য ধ্বংস কোন নামাজিদের জন্য ধ্বংস বলেছেন আল্লাহ পরের আয়াতে জবাব দিলেন আল্লাযীনা হুম আন সালাতিহিম সাহুন আল্লাযীনা হুম ইয়ারাউন ওই নামাজিদের জন্য ধ্বংস যারা তাদের নামাজের ব্যাপারে উদাসীন নামাজের ব্যাপারে গাফেল অর্থাৎ আজান হয় নামাজের ব্যাপারে গাফেল ইচ্ছে হলে আসে কোনোদিন এক ওয়াক্ত দুই ওয়াক্ত কখনো কখনো দেখা যায় পুরো সপ্তাহ নাই শুধু জুমার নামাজে এই রকম মাঝে মাঝে ইচ্ছে হলে আসে না আল্লাহ বলেছেন এদের জন্য ধ্বংস এদের জন্য জাহান্নাম কারণ এরা তাদের নামাজের ব্যাপারে মনোযোগী না তাহলে আমরা বললাম আল্লাহ আল্লাহ কাদের জন্য সফলতা কোন সকল নামাজিদের জন্য সফলতা আল্লাহ বললেন ওয়াল্লাযীনা হুম আলা সালাওয়াতিহিম ইউহাফিযুন পাঁচ ওয়াক্ত নামাজকে যারা হেফাজত করে পাঁচ ওয়াক্ত আজান হয়ে গেলেই মসজিদের সাথে সম্পর্ক থাকে এমন বুখারী মুসলিম সহ অনেকগুলো হাদিসের গ্রন্থে হাদিস এসেছে নবীজি বলেছেন রাজুলুন কলবুহু মুআল্লাকুন ফিল মাসাজিদ এদের অন্তরের সাথে মসজিদ ঝুলে থাকে অর্থাৎ মসজিদের সাথে অন্তরের টান থাকে দেখবেন কিছু মুসল্লি আছে রাতের বেলা যখন ঘুমায় তখন অন্তরে এইটা নিয়ে ঘুমায় ফজরের আজান শুনবো আর আমি মসজিদে যাব ফজরের নামাজ আদায় করে বের হয়ে যায় অপেক্ষায় থাকে জোহর হলে মসজিদে যাব জোহরের নামাজ আদায় করে বের হয়ে যায় অপেক্ষায় থাকে আসরে আবার মসজিদে যাব এই রকম পাঁচ ওয়াক্ত নামাজের জন্য মসজিদমুখী বান্দা যারা আল্লাহর হাবিব বলেছেন
বলেছেন কিয়ামতের দিন আল্লাহর আরশের ছায়ার নিচে জায়গা পাবে তারা শুধু তাই নয় এদের ব্যাপারে আল্লাহ আরো সুসংবাদ দিলেন উলাইকা হুমুল ওয়ারিসুনা আল্লাযিনা ইয়ারিসুনাল ফিরদাউসাহুম ফিহা খালিদুন পাঁচ ওয়াক্ত নামাজের হেফাজতকারী বান্দা এরা যখন দুনিয়ার সফর শেষ করে চলে যায় এই সকল বান্দাগুলো তখন আল্লাহর জান্নাতুল ফিরদাউসের ওয়ারিস হয়ে যায় সবাই জান্নাত চান তো দেখেন আমরা জান্নাত চাই কিন্তু মসজিদে আসতে চাই না যে ঈমান আপনাকে পাঁচ ওয়াক্তের মসজিদে আনতে পারে না এই ঈমান কি করে আপনাকে জান্নাতে নিবে এজন্য নামাজের ব্যাপারে কোনো কম্প্রোমাইজ আজান হলেই মসজিদ আজান হলেই মসজিদ আজান হলেই মসজিদ মসজিদগামী হবেন সর্বশেষ জুমায় আমি নবীজির ওফাতের কথা আপনাদেরকে শোনায়াছিলাম ওফাতের আলোচনা করতে গিয়ে বলেছিলাম আমার নবী তার জীবনের কঠিন মুহূর্তে দাঁড়াতে পারেন না হাঁটতে পারেন না অন্যের সাহায্য ছাড়া চলতে পারেন না তখনও আল্লাহর নবী সাহাবীদের কাঁধের উপরে ভর করে মসজিদে এসেছেন সুবহানাল্লাহ আর এই নবীর উম্মত সুস্থ মানুষ মসজিদে আসে কি জাতের আশিকে রসুল হলাম আমি কি জাতের উম্মত হলাম আমি আমি সুস্থ মানুষ আমি মসজিদগামী হই না মসজিদের প্রতি ভালোবাসা নাই যখন দেখবেন অন্তর থেকে মসজিদের টান চলে গেছে বুঝবেন ইমানের ভেতরে ভাইরাস ঢুকে গিয়েছে কারণ যে ইমানদার সব সময় মসজিদ মুখী থাকে মসজিদের প্রতি টান থাকে ওই লোকটার ইমানটাও তত বেশি মজবুত থাকে আল্লাহ আমাদের সবাইকে মসজিদ মুখী বানিয়ে দাও আরো আস্তে বলে না আমিন শেষ অংশ হলো এই হাদিসের নবীজি বলেছেন উলামাউকুম শাররুম মান তাহতা আদিমিস সামা ওই জামানার বেশিরভাগ আলেম হবে আসমানের নিচে জমিনের উপরে নিকৃষ্ট এরা তাদের গলা দিয়ে হক কথা বের করবে না এই সকল লোকেরা ফাসেক ফুজ্জারদের পদলেহন করবে ফাসেক ফুজ্জারদের পদলেহন করে ইসলামের কঠিন মুহূর্তেও তারা ইসলামের পক্ষে মজলুমদের পক্ষে কথা বলবে না আমার দেশে তো এমন জিলাপি কুর আলেম আছে এদের গলা দিয়া কখনো নির্যাতিত মুসলমানদের পক্ষে আওয়াজ বের হয় না আমার দেশে এমন জিলাপিকুর বহু আলেম নামক বন্ড আছে এদের গলা দিয়ে কখনো হক কথা বের হয় না এদেরকে বলা হয় উলামায়ে সু এদেরকে বলা হয় উলামায়ে সু আলেম তো অনেক প্রকার আছে এটা বলতে গেলে লম্বা সময় লাগবে কেউ হলো তরকারি আলেম কেউ হলো দরবারি আলেম আবার কেউ হলো সরকারি আলেম কেউ হলো দরকারি আলেম দেখেন বেশ কয়েকটা প্রকার বলেছি এক নাম্বার বলেছি তরকারি আলেম কিছু হুজুরের পেট দেখবেন একদম ড্রামের মতো যে এইদিকে খানা দানা আছে হুজুরটাও ওইদিকে আছে হালাল হারামের তুয়াক্কা নাই একটু দাওয়াত দিলেই খুব খুশি যেখানে সেখানে দাওয়াত খাই শুধু দাওয়াত ঠিক আছে আপনি খাবেন কিন্তু বুঝে শুনে খান কোথায় যাওয়া দরকার কোথায় যাওয়া দরকার না বুঝে শুনে যান একটু ব্যক্তিত্ববান হন ওলামায়ে কেরাম হলো নবীগণের ওয়ারিস যে কেউ দাওয়াত দিলে আপনি ছুটে যাইয়েন না ফাসিক ফুজ্জার আমাকে দাওয়াত দিবে আর আমি চলে যাব এমনটা নয় বরং আল্লাহওয়ালা মানুষ আমাকে দাওয়াত করবে সেখানে আমি যাব এক নাম্বার বললাম তরকারি আনে যেখানে মজার মজার তরকারি আছে ওইখানে ওই হুজুর আছে আরেক প্রকার হুজুর হলো দরবারি হুজুর বাপ দাদা দরবার খুলেছিল ওই দরবারের গদ্দির ঋষিন হয়ে তারপরে দরবারি করে করে দরবারে বসে বসে এরপরে দরবার চালায়া চালায় ইসলামের খেদমত করে গোটা দুনিয়ায় মুসলমানের উপর কারবালা চলে ওই উলামা এসু ওই হুজুরের মুখ থেকে কোনো কথা বের হয় না এই রকম দরবারি হুজুর অবশ্য আমাদের আশেপাশে নাই আরে হুজুর হলো সরকারি হুজুর যখন যে সরকার ক্ষমতায় আসে ওই সরকারের পা চাটে এরা হলো যখন যে সরকার ক্ষমতায় আসে ওই সরকারের পা চাটা গোলাম থাকে চার নাম্বার হলো দরকারি আলেম এরা উম্মতের জন্য যখন যেই কথা বলা দরকার উম্মা দরদি আলেম এরা জীবনের জানের মায়া ত্যাগ করে উম্মতের জন্য দরকারি দরকারি কথা বলে এই দরকারি আলেমদেরকে পাওয়া যায় কবরের মধ্যে এই দরকারি আলেমদেরকে পাওয়া যায় জালেমের জুলুমখানায় জালেমের জেলখানায় অথবা এই সকল দরকারি আলেমদেরকে পাওয়া যায় অন্যায় যেখানে তাদের প্রতিবাদ সেখানে কিছু আলেম তো আছে দরবারি তরকারি সরকারি এরা দেখা যায় ফাসিক ফুজ্জারদের প্রশংসা করে
দাজ্জালের দায়িত্ব নিয়ে মানুষকে জান্নাত দিয়ে দেয় জাহান্নাম দিয়ে দেয় দাজ্জালের এক হাতে থাকবে জান্নাত আর এক হাতে থাকবে জাহান্নাম নবীজি বলেছেন দাজ্জালের হাতে যে জান্নাত থাকবে জাহান্নাম থাকবে এটা আসল না এটা হলো নকল আল্লাহর নবী বলেছেন তোমরা যদি দাজ্জালের জামানা পাও তাহলে জান্নাত তোমাদেরকে যে জাহান্নাম দেখাবে ঈমানের কারণে দাজ্জালের জাহান্নামে ঝাঁপ দিও ঝাঁপ দেওয়ার পরে দেখবা ওইটা জাহান্নাম নয় সেটা হলো জান্নাতের ফুলবাগান দাজ্জাল কিন্তু দুনিয়াতে চলে এসেছে দাজ্জালের জন্ম হয়েছে বহু আগে আত্মপ্রকাশ কোনো হয় নাই কিন্তু দাজ্জালের দায়িত্ব আমার দেশের তরকারি দরবারি সরকারি আলেম নিয়ে ফেলেছে জান্নাত ইচ্ছামতো বিলায়া দেয় জান্নাত কি তার বাপের নাকি জান্নাত তার বাপের না দাদার জান্নাতের ফয়সালাকারী কে আল্লাহ নবীজি একদিন বক্তৃতা করছেন বললেন আবু বকর জান্নাতি ওমর জান্নাতি উসমান জান্নাতি আলী জান্নাতি এই রকম 10 জন সাহাবীর নাম বললে এই 10 জন সাহাবীর নাম বলে নবীজি বললে এই 10 জন সাহাবীকে জান্নাতের সার্টিফিকেট দিয়ে দিয়েছেন কি আল্লাহ এর বাহিরে আমি বলতে পারবো না আপনি জান্নাতি আপনি আমাকে বলতে পারবেন না আমি জান্নাতি হ্যাঁ বলতে পারবো এরকম আল্লাহ আপনাকে জান্নাতবাসী বানিয়ে দেন আমি দোয়া করতে পারবো আল্লাহ সবাইকে আপনি জান্নাতবাসী বানায়া দেন আপনিও দোয়া করতে পারবেন আল্লাহ আমাদের হুজুরকেও জান্নাতবাসী বানায়া দেন আমরা জান্নাতের ঠিকাদারি নিতে পারবো না জান্নাত আমরা কামনা করতে পারবো চাইতে পারবো কিন্তু কিছু কিছু লোক জান্নাতের কন্ট্রাক্টরে নিয়ে নিয়েছে যেন বাপ দাদার সম্পদ এটা তুই নিজে কি সেটা আগে পা এরপরে মানুষকে জান্নাত জাহান্নাম বিলা এরা হলো উলামায়ে সু আল্লাহর নবী বলেছেন উলামাউহুম শাররুম মান তাহতা আদিমিস সামা এরা হবে আসমানের নিচে জমিনের উপরে নিকৃষ্ট তাখরুজ মিনহুমুল ফিতনা এদের মধ্য থেকে ফিতনা ছড়াবে এরাই উম্মতকে ভাগ করে দিবে আর আল্লাহর নবী বলেছেন আমার উম্মত তোমরা সাবধান হও আলা ইন্না মান ক্বাবলাকুম মিন আহলিল কিতাব ইফতারাকু আলা সিনতাইন ওয়া সামাইনা মিল্লা আমার উম্মতের আগে আহলে কিতাব অর্থাৎ ইহুদি এবং খ্রিস্টানরা 72 দলে 72 কাতারে ভাগ হয়েছে ওয়া ইন্না হাদিহিল মিল্লাতা সাতাফতারিকু আলা সালাতিন ওয়া সামাইন আর আমার উম্মত 73 কাতারে ভাগ হবে ইহুদি খ্রিস্টান হয়েছে 72 ভাগ আমাদের উম্মত হবে কত ভাগ 73 ভাগ নবীজি বলেছেন 72 কাতারে জাহান্নামী ওয়াহিদাতান ফিল জান্নাহ এক কাতার হলো জান্নাতি নবীজিকে তখন সাহাবীরা জিজ্ঞেস করলেন ওগো আল্লাহর নবী জান্নাতি সেই দল কোনটা আমার দেশে দেখা যায় এই ব্যাখ্যাটা যে যার মত করে দেয় কিন্তু এর ব্যাখ্যা হলো নবীজি বলেছেন মা আনা আলাইহি ওয়া আসহাবি ওই এক কাতারে যে জান্নাতি তাদের পরিচয় হলো নবী এবং সাহাবীদের পথে আছে যারা জান্নাতি দল হলো তারা নবী এবং সাহাবীদের এবার আসেন নবী এবং সাহাবীদের পথ কেমন পথ ছিল আমরা তো নবীজির গোটা সিরাত নিয়ে আলোচনা করেছি নবীজিকে আল্লাহ পাঠানোর উদ্দেশ্য কি আল্লাহ নিজেই বলেছেন হুয়াল্লাযী আরসালা রাসূলাহু বিল হুদা ওয়া দীনিল হক লিয়ুযহিরাহু আলাদ দীনি কুল্লিহি ওয়ালাউ কারিহাল মুশরিকুন তিনি হচ্ছেন সেই আল্লাহ যিনি তার রাসূলকে হেদায়াত এবং দীন হক সহকারে পাঠিয়েছেন কেন পাঠালেন তামাম দুনিয়ার সকল পথ এবং মতের উপরে ইসলামকে বিজয়ী করার জন্য রাসূলকে যিনি পাঠিয়েছেন তিনি কে তাহলে নবীর পথ হলো ইসলাম বিজয়ের পথ কুরআন বিজয়ের পথ নবী এবং সাহাবীদের জীবনের উদ্দেশ্য ছিল ইসলামের বিজয় করা কুরআনের বিজয় নাকি আমি ভুল বললাম নবীজির জীবনে শুনলেন তিনি সাফা পাহাড়ে রক্তাক্ত হলেন তায়েফে মার খেলেন উহুদে দান্দান মুবারক শহীদ হলো নবীজির এত সাহাবী জীবন দিল উদ্দেশ্য কি ছিল উদ্দেশ্য কি ছিল ইসলাম কায়েম করা জমিনে কোরআনের বিজয় সাধন করা তাহলে আমার দেশে আমার সমাজে অনেক ফিরকা থাকবে অনেক দল থাকবে জান্নাতি মানুষ কারা আমি চিনবো কেমনে যারা নবী এবং সাহাবীদের মতো কোরআনের বিজয় কায়েমের জন্য রক্ত দেয় জীবন দেয় জান দেয় মাল দেয় এই পথে আছে যারা নবী এবং সাহাবীদের পথে আছে তারা
আল্লাহর নবী বলেছেন আখিরি জামানায় আলেমরা ফিতনা ছড়াবে দেখেন ফিলিস্তিন ইস্যুতে এক এক দল এক এক সময় আমাদের দেশে তো হুজুরদের অনেক দল আছে স্লোগান দেয় দুনিয়ার মুসলিম এক হও আছে না নাই তারা কি নিজেরা এক হতে পেরেছে না কথা বলেন না কেন এক হতে পেরেছে না নিজেরাই তো এক হতে পারেনি তো বিজয় কিভাবে আসবে আল্লাহর নবী বলেছেন দলাদলি হবে বিভক্তি হবে কিন্তু এই বিভক্তির মধ্যে একদল লোক হকের উপরে থাকবে অনৈক্য এটা কখনো কাম্য নয় দিন বিজয়ের জন্য ঐক্য দরকার দিন বিজয়ের জন্য কি দরকার ঐক্য দরকার ঐক্য যদি না হয় তাহলে কুরআন বিজয়ের পথ কখনো মসৃণ হবে জন্য ঐক্যবদ্ধ হতে হবে আর উলামায়ে সু থেকে আমাদেরকে বেঁচে থাকতে হবে উলামায়ে চাটুকার চাটুকার আলেম জিলাপি বিরানি জিলাপি বিরানি আর কিছু পদ পদবি টাকা পয়সা দিলেই দেখা যায় এই সকল লোকগুলো পাগল হয়ে গিয়ে যা মন চায় তাই বলে এরকম দরবারি তরকারি সরকারি আলেম থেকে আল্লাহ এই জাতিকে হেফাজত করুন আমিন প্রয়োজন দরকারি আলেম কি জাতের আলেমের দরকার দরকারি আলেম এটাই দরকার উম্মতের জন্য দরকারি আলেম দরকার আবু হানিফার মতো আলেম আবু হানিফার কিচ্ছা শুনাইছে না হ্যাঁ আবু হানিফাকে পিটানো হয়েছে সরকারি আলেম হওয়ার জন্য সরকারি হয়েছেন না দরকারি ইমাম মালিক ইমাম আহমদ বিন হাম্বল সরকারি না দরকারি কোন সরকারি বলতে যে সরকারও আসে ক্ষমতা যে সরকার থাকুক আর যে সরকার আসুক আলেম ওলামারা সরকারি হওয়ার দরকার আছে আলেম ওলামারা সরকারি হওয়ার দরকার নেই এটা ভাবিয়েন না যে এই সরকার না যখন যে সরকার ক্ষমতায় আসবে আলেম কখনো সরকারি হবে না আলেম হবে দরকারি আলেম হবে দরকারি অন্যায় যেখানে কুরআন সুন্নাহ থেকে তার প্রতিবাদ হবে সেখানে আল্লাহ আমাদেরকে কথাগুলো বুঝার তৌফিক দান করুন আগামী জুমা থেকে আমরা কিয়ামতের আলামত নিয়ে ধারাবাহিক আলোচনা শুরু করব ইনশাআল্লাহ সবাই একটু বসেন প্লিজ দুইটা ঘোষণা আছে আমাদের এক বোন শাহিনা খাতুন 35 বছর বয়স দীর্ঘদিন যাবত মরণব্যাধি ক্যান্সারে আক্রান্ত হাসপাতালে চিকিৎসাধীন আপনাদের কাছে সহযোগিতা চেয়েছেন আপনারা সাধ্যমতো সহযোগিতার চেষ্টা করবেন বাচামিয়া রোডস্থ পশ্চিম নাসিরাবাদ নিবাসী মোহাম্মদ মিয়া প্রকাশ আবু সৌদাগরের প্রথম পুত্র ইয়াসিন আরাফাত রনি আজ সকাল 9টার সময় ইন্তেকাল করেছেন ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন আজ বাদেশা পশ্চিম নাসিরাবাদ জামে মসজিদে ওনার নামাজের জানাজা অনুষ্ঠিত হবে আপনারা উপস্থিত হওয়ার চেষ্টা করবেন ইনশাআল্লাহ আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ